আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি রেনেসার কাছে। রেনেসা, একদিকে আমরা জানি যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, কেননা এটা তৃণমূল কংগ্রেসের গড়। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এখানে দ্বিতীয় স্থানে বিজেপি নয়, সিপিএম প্রার্থী। সেক্ষেত্রে পুরোপুরি পথ তো পরিবর্তিত হয়ে গেল রেনেসা। একদমই পৌলমি, যেটা তুমি বলছো, যদি আমরা একটু ট্রেন্ডটা দেখি কয়েক বছরের, 2011 সালে এই খর্দাতেই 56% ভোট পেয়েছিলেন অমিত মিত্র, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, এবং সিপিএমের সেখানে ভোট ছিল 38%, বিজেপির 2.38%। 2016-তে যদি দেখি, অমিত মিত্র তিনি 49% ভোট পেয়েছিলেন, অসীম দাশগুপ্ত তিনি কিন্তু সেকেন্ড পজিশনে ছিলেন, এবং সেকেন্ড পজিশনে থেকে তার ভোট ছিল 37%। এবং তোমাকে জানিয়ে রাখি যে 2021-এ কাজল সিনহা যখন জেতেন তখন তিনি প্রথম ছিলেন, 49% ভোট তার ছিল, এবং সেকেন্ড পজিশনে উঠে এসেছিল বিজেপির শিলভদ্র দত্ত, 33% ভোট তিনি পেয়েছিলেন। কিন্তু এবারে এখন যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ পুরনো সেই ট্রেন্ডটাই কি ফিরে আসবে, এই প্রশ্নটাই কিন্তু বারবার দেখা দিচ্ছে। কারণ দেবজ্যোতি দাস, বামেদের প্রার্থী, তিনি যে শতাংশ ভোট এখনো পর্যন্ত পেয়েছেন, কিন্তু এটা আর্লি স্টেজেস, এখনো পুরো গণনা হতে বাকি আছে, এখনো বেশ কয়েক রাউন্ড বাকি আছে, সেই রাউন্ডগুলোর গণনা শেষ হলেই বোঝা যাবে। কারণ কাঁটায় কাঁটায় টক্কর চলছে সেকেন্ড এবং থার্ড পজিশনের জন্য, তারপর পরিষ্কার হবে। কিন্তু সেটা যদি হয়, তাহলে বলতে হবে যে যদি বামেরা সেকেন্ড পজিশনে আসে, তাহলে বলতে হবে 2021-এর ভোটে শিলভদ্র দত্ত দাঁড়িয়ে যে পার্সেন্টেজ অফ ভোট, 33% ভোট। একেবারে রেনেসা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। এবং একই সঙ্গেই আজ যে চিত্রটা উঠে আসছে খর্দাতে, আপনি 2 নম্বর স্থানে, আপনি কি আশা করেছিলেন যে 2 নম্বর জায়গায় আবারও সিপিএম উঠে আসবে? দেখুন, নির্বাচনে আমরা আমাদের কথা স্বাভাবিকভাবেই মানুষের সামনে সহজ ভাষায় বলেছিলাম, অন্যান্য রাজনৈতিক দলগুলি তারাও তাদের কথা বলেছিল। প্রশ্নটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের না, আমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কত মানুষের কাছে আমরা পৌঁছতে পারলাম এবং মানুষ আমাদের কথা কিভাবে গ্রহণ করলো। যদিও এর একাধিক পর্যায়ে থাকে, ভোটের গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো কথা এই মুহূর্তে আমি বলবো না, কিন্তু এখনো পর্যন্ত মানে এই পর্যন্ত যা ফলাফল তাতে আমাদের দেখে মনে হয়েছে, গত নির্বাচনে যে একটা বাইনারি তৈরি করবার প্রচেষ্টা ছিল আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপি, খর্দার মাটিতে সেটাকে খানিকটা কাটিয়ে ওঠা গেছে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে, বাকিটা ফলাফল চূড়ান্ত হওয়ার পর। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন খর্দার সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস। এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন একবার শোনাবো। বিজেপি পিছচ্ছে, সিপিএম একটু এগিয়েছে, এটা আমাদেরও মনে হচ্ছে। সন্ত্রাসের অভিযোগ করছে বিজেপি, সন্ত্রাসের কারণে ভয় দেখানো হয়েছে ভোটারদের। ভয় দেখানোর তো কোনো প্রমাণ থাকে না, বিজেপি বন্ধ করো না, বুঝলে, ওদের লোকেরা ভয় পাচ্ছে সত্যি, এসব বলে লাভ নাচতে না জানলে উঠোন বাঁকা। মানুষ তৃণমূলের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, 4টে জায়গায় অন্য বসা বা দিনহাটায় তো 50,000 ছাড়িয়ে গেছে, এখানে একটু স্লো কাউন্টিং হচ্ছে।